ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সিটাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমরা অ্যাডজিকটিভ গঠন শিখব নাউন থেকে অর্থাৎ অ্যাডজিকটিভ ফ্রম নাউন নাউন থেকে অ্যাডজিকটিভ গঠন কয়েকটা উদাহরণ আছে কস্ট কস্টলি বয় বয়স এদিকের যে শব্দগুলো রয়েছে এগুলো নাউন নাউন থেকে অ্যাডজিকটিভ হলে তার রূপের কি পরিবর্তন হচ্ছে সেটাই আজ শিখবো আমরা গিফট গিফটেড কিং কিংলি মূলত ভোকাবুলারি বেসড আলোচনা আজকে চলো মূল আলোচনায় আসি নাউন থেকে অ্যাডেকটিভ গঠন আমরা বা থেকে যে শব্দগুলো পাবো এগুলি সবই নাউন তার থেকে যে শব্দগুলি আসছে সেগুলি সবই অ্যাডেক্টিভ ভেঞ্চার উদ্যোগ ভেঞ্চার সাম ঝুঁকিপূর্ণ এখানে নাউন থেকে যখন শব্দটি অ্যাডেকটিভ হল দেখলাম শব্দের অর্থের কতটা পরিবর্তন ঘটল হোপ হোপফুল আশা আশান্বিত ভয়েস গলার স্বর ভোকাল স্বর ফোর্স বল ফোর্সিবল বলপূর্বক অ্যাট্রাকশন আকর্ষণ অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় লাইফ জীবন লাইভলি জীবন্ত টায়ার ক্লান্তি টায়ারলেস অক্লান্ত সিজ থেমে যাওয়া সিজলেস অবিশ্রান্ত না থেমে ইউজ ব্যবহার ইউজফুল প্রয়োজনীয় এখানে আমরা দেখলাম নতুন করে কতগুলো অ্যাডজেক্টিভ পেলাম যদি কয়েকটার ওষুধ আমরা ব্যবহার করি হি ইজ ভোকাল তিনি সরব ডোন্ট বি ভোকাল সরব হয়েও না হি ইজ এ হোপফুল ম্যান তিনি একজন আসান্বিত মানুষ ট্রাই টু বি হোপফুল আশান্বিত হওয়ার চেষ্টা করো অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে সিজলেস রেইন ইজ গোয়িং অন তো এইভাবে দেখলাম আমরা যে অ্যাডিকটিভগুলোর আমরা ব্যবহার করতে পারি আমরা জানি অ্যাডিকটিভ মূলত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে নেক্সট ওয়ার্ড পিস শান্তি পিসফুল শান্তিপূর্ণ বিউটি সৌন্দর্য বিউটিফুল সুন্দর এডুকেশন শিক্ষা এডুকেশনাল শিক্ষা বিষয়ক হেলথ স্বাস্থ্য পরিবর্তন হয়ে হবে হেলদি স্বাস্থ্যকর সান রোদ সানি রোদ্রজ্জ্বল রোদ্র রোদ্রজ্জ্বল অ্যাঙ্গার রাগ অ্যাংরি ক্রুদ্ধ ডেঞ্জার বিপদ ডেঞ্জারাস বিপজ্জনক অর্থাৎ এদিকে আমরা রাউন পাচ্ছি এদিকে তার অ্যাডিকটিভ গুলো পাচ্ছি ডিজায়ার আশা আকাঙ্ক্ষা ডিজায়ারবেল বাঞ্ছিত কোয়ারেল ঝগড়া বা বিবাদ কোয়ারেলসাম ঝগড়াটে প্রোডাকশান প্রোডাকটিভ উৎপাদক প্রোডাকশান উৎপাদন তো আমরা এদিক থেকে যদি দু একটা শব্দ ব্যবহার করে দেখি কোয়ারলসাম দ্য ম্যান ইজ নট কোয়ারলসাম মানুষটি ঝগড়াটে নয় বা বলতে পারি হি ইজ এ কোয়ারেলসাম ম্যান সে একজন ঝগড়াটে মানুষ এইভাবে এদিকে শব্দগুলিকে ব্যবহার করতে পারি এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট বিষয়ক যন্ত্রপাতি বিউটিফুল পিকচার সুন্দর পিকচার ইট ইজ এ বিউটিফুল পিকচার এটা একটা সুন্দর ছবি তো অ্যাডেক্টিভ ব্যবহারগুলো আমরা দেখলাম আমরা এবার আসছি পরবর্তী গুলোতে ওয়ান্ডার বিস্ময় ওয়ান্ডারফুল বিস্ময়কর সাকসেস সাফল্য সাকসেসফুল সফল নিড প্রয়োজন নিডফুল প্রয়োজনীয় বেনিফিট উপকার বেনিফিশিয়াল উপকারী ডেভোশন ভক্তি ডেভোশনাল ভক্তিমূলক ইজ স্বাচ্ছন্দ্য ইজি সহজ লিফ পাতা লিফি, পত্রময় বা পাতায় ভরা অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষী লাফ হাসি লাফেবল হাস্যকর বিলিফ বিশ্বাস বিলিভেবল বিশ্বাসযোগ্য আমরা এখানে প্রচুর অ্যাডজেক্টিভ পেলাম দু একটা ব্যবহার করে দেখি ইজি সহজ দ্য কোশ্চেন ইজ ইজি প্রশ্নটি সহজ বা ইট ইজ এ ইজি কোশ্চেন এটা একটি সহজ প্রশ্ন ডেভোশনাল মিউজিক ভক্তিমূলক গান নিডফুল আইটেম প্রয়োজনীয় জিনিসপত্র দিজ আর নিডফুল আইটেমস এইগুলি প্রয়োজনীয় জিনিসপত্র এইভাবে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে পারি আমরা এদিকে দেখলাম কিছু নাউন তার থেকে অ্যাডিকটিভ এসছে পরবর্তী শব্দ হ্যান্ড হ্যান্ড থেকে এসে হ্যান্ডসাম যদিও হাত থেকে সুদর্শন কোনো কোন নেই তবুও হ্যান্ড থেকে এসছে হ্যান্ডসাম এবং হ্যান্ডসাম আমরা সুদর্শন অর্থে অর্থে ব্যবহার করে থাকি এ এবং এটা মূলত পুরুষদেরকেই নির্দেশ করে হি এ হ্যান্ডসাম ম্যান পাচ্ছি নার্ভ স্নায়ু নার্ভাস স্নায়ুবিক দুর্বল যে অল্পতে ঘাবড়ে যায় ডোন্ট বি নার্ভাস ভয় পেয়ে যেও না ঘাবড়ে যেও না বয় বালক বয়স বালকে ফুল ফুলিশ মূর্খের মতো ফুল মানে বোকা বা মূর্খ ফুলিশ মূর্খের মতো ডার্ট নোংরা ডার্টি নোংরা বা ময়লা কোনো জিনিসপত্র স্টর্ম ঝড় স্টর্মি ঝোড়ো গোল্ড সোনা গোল্ডেন সোনালি বা সোনার শেম লজ্জা সেমলেস লজ্জাহীন বা নির্লজ্জ কারেজ সাহসী কারেজ মানে সাহস কারেজিয়াস মানে সাহসী ট্রাভেল মানে সমস্যা সাম মানে সমস্যাগ্রস্ত আমরা বেশ কিছু অ্যাডজেক্টিভ পেলাম হি ইজ নট এ ফুলিশ বয় ফুলিশটাকে যদি আমরা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করি ফুলিশ বয়কে কোয়ালিফাই করলো এভাবে ব্যবহার করতে পারি হি ইজ ফুলিশ বোকা দ্য ম্যান ইজ নট ডার্টি দ্য প্লেস ইজ ডার্টি দ্য ওয়েদার ইজ স্টর্মি এইভাবে আমরা অ্যাডেকটিভগুলোর ব্যবহার করতে পারি ট্রাভেলসাম সমস্যাগ্রস্ত দিজ আর ট্রাভেল পিপল সমস্যাগ্রস্ত সমস্যাগ্রস্ত মানুষ চলো পরবর্তী শব্দগুলোকে দেখি গিফট গিফটেড গিফট হল উপহার কিন্তু গিফটেড সহজাত গুণসম্পন্ন অনেকের অনেক গুণ জন্ম থেকেই থাকে সেগুলোকে সহজাত বলে সহজাত গুণ সম্পন্ন লাফ লাফেবেল হাস্যকর পিপল পিপলের দুটো অ্যাডজেক্টিভ দেওয়া আছে পপুলার জনপ্রিয় পপুলার্স জনবহুল যেখানে বহু মানুষজন থাকে সেই জায়গাকে পপুলাস বলে পপুলাস পপুলাস প্লেস অর্থাৎ সেই জায়গাতে বহু মানুষ আছে জনঘনত্ব বেশি পপুলার পারসন জনপ্রিয় মানুষ আই এম নট এ পপুলার পারসন আমি জনপ্রিয় নই অফিস অফিসিয়াল অফিস থেকে এসছে অফিসিয়াল অফিস সংক্রান্ত অফিস কথার অর্থ হচ্ছে কার্যালয় কার্যালয় সংক্রান্ত ক্রাইম অপরাধ ক্রিমিনাল অপরাধ বিষয়ক মিউজিক সঙ্গীত মিউজিক্যাল সঙ্গীত সংক্রান্ত বা গান সংক্রান্ত কস্ট মূল্য কস্টলি মূল্যবান কিং রাজা কিংলি রাজকীয় হি ইজ ওয়ার্কিং ইন এ কিংলি ম্যানার সে রাজকীয়ভাবে হারছে আই বট সাম কস্টলি আইটেমস আমি কিছু মূল্যবান জিনিসপত্র কিনেছি দিজ আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলি গান সংক্রান্ত যন্ত্র হি হ্যাজ নো ক্রিমিনাল রেকর্ড তার কোনো অপরাধ বিষয়ক নথি নেই আই এম ডিলিং উইথ অফিসিয়াল ম্যাটার্স অফিসিয়াল ম্যাটার পপুলার ইতিমধ্যেই বলেছি লাফেবল হাস্যকর দ্য স্টোরি ইজ লাফেবল গল্পটি হাস্যকর তো এইভাবে দেখলাম আমরা যে অ্যাডিকটি কীভাবে আমরা ব্যবহার করতে পারি নাউন থেকে যে শব্দগুলি আমরা পরবর্তীতে পাচ্ছি সেগুলো হচ্ছে ম্যান ম্যান একটা নাউন কমন নাউন অর্থাৎ পুরুষ মানুষ ম্যানলি পুরুষালী খেয়ার যত্ন কেয়ারফুল সতর্ক বা যত্নবান সিল্ক রেশম বা পশম সিল্ক্যান্ড পশমি পশমের তৈরি সেন্স বোধ জ্ঞান সেন্সলেস নির্বোধ বা জ্ঞানহীন পার্ডন ক্ষমা পার্ডনেবল ক্ষমার যোগ্য প্লে খেলা প্লেয়েবল খেলোয়াড়ি এনভি এনভিয়াস ঈর্ষান্বিত গ্লোরি খ্যাতি গ্লোরিয়াস গৌরবময় ডিস্ট্রাকশন ধ্বংস ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক এগুলো ধ্বংসাত্মক কাজ যদি বলি দিস আর ডিস্ট্রাকটিভ ওয়ার্ডস আর যদি ডিস্ট্রাকশনটাকে সেন্টেন্সে বলতে চাই এটা নাউন দ্যার ইজ নো ডিস্ট্রাকশন সেখানে কোনো ধ্বংস নেই আমি গৌরব চাই আই ওয়ান্ট গ্লোরি এই ঘটনাগুলো গৌরবময় দিজ আর গ্লোরিয়াস ইনসিডেন্টস তো এইভাবে আমরা দুটো শব্দেরই ব্যবহার করতে পারি এখানে সেন্সলেস দ্য ম্যান ইজ নট সেন্সলেস মানুষটি নির্বোধ নয় সিল্কেন হি ইজ এ সিল্কেন ড্রেস সে একটি পশমী পোশাক আছে কেয়ারফুল হি ইজ কেয়ারফুল কেয়ারফুল ম্যান কেয়ারফুল বয় এভাবে আমরা ব্যবহার করতে পারি অ্যাডিকটিভ গুলোকে তো নাউন থেকে অ্যাডিকটিভ গঠনের যে আলোচনা শুরু করেছিলাম মূলত কিছু ভোকাবুলারি কিছু শব্দার্থ আমরা এখান থেকে শিখলাম তোমরা যদি এগুলোকে বাক্যতে ব্যবহার না করো তবে এগুলোকে মনে রাখা খুব কষ্টকর তো চেষ্টা করবে এগুলোকে এই শব্দগুলোকে যেগুলো তোমরা আজ নতুন শিখলে সেগুলোকে বিভিন্ন বাক্যে ব্যবহার করতে আমরা পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো নিচে তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় অংশ দেখে নিও আজ এখানে বিদায় জানাচ্ছি বাই